আমি সেদিন নাটোরে জনসভায় গিয়েছিলাম, নাটোরের আপামর জনগণ হাজার হাজার মানুষ, কিছু মুরব্বী বললেন ইমাম মাদকের বিরুদ্ধে কিছু বলবেন, আমাদের যুবকদেরকে মাদকাসক্তে ধ্বংস করে দিয়েছে। আমি বললাম কয়টার বিরুদ্ধে বলবো, দুর্নীতির বিরুদ্ধে বলবো, মাদকাসক্তের বিরুদ্ধে বলবো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলবো, জঙ্গিবাদের বিরুদ্ধে বলবো? এটা তো আমাদের সামগ্রিক কর্মফল, আমরা যে বিষ বৃক্ষ রোপণ করেছি সেই বিষ বৃক্ষের ফল ধরেছে, কয়টা ডাল ভাঙবেন আপনি? এখন সিদ্ধান্ত নিতে হবে, এই বিষ বৃক্ষের শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে।